রাজধানীর বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার। এদিনে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সহকারী প্রধান শিক্ষিকা, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীরা। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ কৃতিত্ব লাভ করা ছাত্রীদের এদিনের এই অনুষ্ঠানে সংবর্ধনা প্রদান করা হয়। তবে সবচাইতে উল্লেখযোগ্য বিষয় হল, বর্তমানে এই বিদ্যালয়ে পাঠরত ছাত্রদের জন্য এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয়ের ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে আরও উৎসাহ প্রদানের লক্ষ্যে এবং তাদের আর্থিকভাবে সাহায্য প্রদানের লক্ষ্যে প্রায় 7টি বিভাগে স্কলারশিপ প্রদানের ব্যবস্থা করেছেন বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র বলেন, এই বিদ্যালয়ে যথেষ্ট সুনাম রয়েছে। এই বিদ্যালয়ে বহু ছাত্রের খেলাধুলা এবং বিভিন্ন ক্ষেত্রে জাতীয় আন্তর্জাতিক স্তরে অংশগ্রহণের মাধ্যমে রাজ্য এবং বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে এবং আগামী দিনেও এই বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের জন্য যা যা প্রয়োজন তার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে সরকারি তরফে সকল প্রকার সহায়তা প্রদান করা হবে। আজকে বাণী বিদ্যাপীঠ এসএস বালিকা বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2023-22 শিক্ষাবর্ষে, যারা শিক্ষা একাডেমিক ক্ষেত্রে বা সাংস্কৃতিক বা অন্যান্য ক্ষেত্রে যারা যাদের যোগ্যতা অর্জন করতে পেরেছেন প্রথম দিকে বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে যারা প্রথম দিকে ভালো মার্কস করেছে উচ্চ মাধ্যমিক মাধ্যম বা বিভিন্ন ক্লাসে, তাদেরকে আজকে পুরস্কৃত করা হচ্ছে। এমনিতে বাণী বালিকা বিদ্যালয়ে একটা সুনাম আছে, দীর্ঘ ইতিহাস আছে, তো কিন্তু কোনো বিদ্যালয় এই বিদ্যালয়ের শিক্ষার পঠন পাঠন যারা এখানে আমাদের সঙ্গে যিনি প্রধান শিক্ষিকা আছেন, আমাদের সদস্য ভাইস কমিটি চেয়ারম্যান বা মেম্বার আছেন, আমরা সবাই মিলে চেষ্টা করি যে বিদ্যালয়ের সুনাম যাতে অক্ষম থাকে এবং বৃদ্ধি করা যায়। সেক্ষেত্রে কিছু কিছু প্রতিযোগিতা থাকে, তারপরে কিন্তু আমাদের রাজ্য সরকার শিক্ষা দপ্তরের সহযোগিতায়, আমাদের এসএমসি কমিটির সদস্য সদস্যদের সহযোগিতা এবং সর্বোপরি যারা শিক্ষক শিক্ষিকাদের শিক্ষা দান করেন বা পঠনপাঠন যুক্ত আছে, তারা এইভাবে চেষ্টা করছেন বিদ্যালয়ের যে সুনাম আছে সেই বিদ্যালয়কে আরও বেশি সুনাম বৃদ্ধি করা। সেক্ষেত্রে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যা যা করণীয় আমাদের সরকারের দপ্তর করছেন, যেমন আমরাও চেষ্টা করছি। তো এই বিদ্যালয় থেকে অনেক কৃতি সন্তান রাজ্যে, শহরে, রাজ্যে এবং দেশে এবং বিদেশেও কর্মরত আছে, যা যা সহ যারা তারা প্রতিষ্ঠিত এবং অনেক ক্রীড়াবিদ যারা এখান থেকে আমাদের বিদ্যালয়ে জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে এবং তো তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, আমাদের রাজ্যের হয়ে সুনাম নিয়ে এসছে। কাজে সার্বিক বলবো, বিদ্যালয়ের শিক্ষার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যে বিষয়গুলি আছে সেগুলি কিন্তু আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা অনেক এগিয়ে আছে। এবং বিশেষ করে আজকের একটা এই দিনে আমাদের এখানে বিদ্যালয়ে যারা শিক্ষক শিক্ষিকারা কর্মরত ছিলেন, তারা অবসর নেওয়ার পর বিদ্যালয়ের কতটা এত সুন্দর চিন্তা করেছেন, বিদ্যালয়ের ছাত্রীদের জন্য তাদের স্কলারশিপের ব্যবস্থা অনেকেই এখানে বিভিন্ন আজকে স্কলারশিপ দেওয়া হবে 7টি বিভাগের মধ্যে প্রায় এখানে দেওয়া হচ্ছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই মানসিকতার জন্য। বিদ্যালয়ে যারা যেমন কাজ করেছিলেন চাকরি সূত্রে, তারা যেমন পঠন পাঠনের সহযোগিতা ছাত্রীদের তৈরি করেছেন সুন্দর মানুষ হিসাবে, এবং পরবর্তী সময় তাদের অবসর নেওয়ার পর তাদের বিদ্যালয়ের প্রতি চিন্তা ছিল এবং বিদ্যালয়ের ছাত্রীদের প্রতি তাদের আন্তরিকতা ছিল যে তাদের সহযোগিতা করা। সেক্ষেত্রে তারা আর্থিকভাবে কিন্তু স্কলারশিপের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিবর্গ যারা শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু কাজ করে গেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আমার আশা থাকবে আমাদের বিদ্যালয়ে আমাদের যে স্থানটা আছে কমেন্টের ভালো আছে, সেটা স্থান করা হচ্ছে, কাজ করাতে সারাই করা কাজ চলছে, সেই কারণে আমাদের ছোট্ট পরিসরে আজকে অনুষ্ঠান করা হচ্ছে। আগামী দিন অ্যাড্রেস প্রতিটা আমি এটা ভালোভাবে করার চেষ্টা করা হবে। সার্বিকভাবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, উনিও বিদ্যালয়ের উন্নয়নের জন্য যা যা প্রয়োজনীয় উনি চেষ্টা করছেন, উনিও কথা দিয়ে গেছেন এবং সেই অনুযায়ী কিছু আর্থিক বরাদ্দ আমাদের সরকার থেকে করা হয়েছে। আগামী দিনে আমাদের কিছু বিদ্যালয়ের শিক্ষক সফলতা আছে, শিক্ষা বা পঠন পাঠন ক্ষেত্রে কিছু অসুবিধা আছে, সেগুলি আমাদের রাজ্য সরকারের গোচরে আমরা নিয়েছি, শিক্ষা দপ্তরের গোচরে নিয়েছি। আমার বিশ্বাস থাকবে যে আমরা সবাই মিলে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমরা কাজটা করব এবং এখান থেকে কৃতি সন্তান রাজ্যের হয়ে রাজ্যের একটি পড়া চেষ্টাটি পড়া করার কথা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছি সেটি অংশগ্রহণ করবে। রাজ্যের সম্পদকে ব্যবহার করে আমাদের তৈরি করা যে সম্পদ, আমাদের বিদ্যালয়ের যে সব থেকে ছাত্রী আমাদের রাজ্যের সম্পদ, তাদেরকে ব্যবহার করে রাজ্যের উন্নয়নে আমরা অংশগ্রহণ করব। এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।